দেশ বিদেশের সব ট্রেন্ডিং নিউজ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান পাঁচ ম্যাচের টি-20 সিরিজের তৃতীয় টি-20তে রোমাঞ্চ ছড়িয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এদিন কিউইদের অজিরা পরাজিত করেছে 64 রানে। এস্টন এগারের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে পরাজিত করেছে অস্ট্রেলিয়া। বল হাতে 4 ওভার বোলিং করে 6 উইকেট তুলে নিয়েছেন তিনি। তাতেই নিউজিল্যান্ড গুটিয়ে যায় 17.1 ওভারে 144 রানে। 64 রানের জয় পায় অস্ট্রেলিয়া। এদিন ম্যাচের শুরুতে ব্যাটিং করে 4 উইকেট হারিয়ে 208 রান তোলে অজিরা। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়। এদিন ব্যাট হাতে ঝড় তুলেছেন অজি এই অলরাউন্ডার। 225.81 স্ট্রাইক রেটে মাত্র 31 বলে 70 রানের ঝোড়ো ইনিংস খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তার 31 বলে 70 রানের ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল 5টি ছক্কা ও 8টি চারে। এছাড়াও 69 রান করেছেন অ্যারন ফিঞ্চ। অন্যদিকে কিউইদের হয়ে দুর্দান্ত শুরু করেছিলেন মার্টিন গাপটেল। 43 রানে তার বিদায়ের পর আর কেউ দাঁড়াতে না পারলে শেষ পর্যন্ত 144 রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস, যার ফলে 64 রানে জয় পায় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে গ্লেন ম্যাক্সওয়েলের ঝড় তোলার ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে অস্ট্রেলিয়া।